ফিউশন খাবার দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নেট মাধ্যমে প্রায়শই এই খাবারের অজস্র ভিডিও চোখে পড়ে আমাদের। কখনো আলু সবজি দিয়ে জিলেপি, আবার কখনো চকলেট ফুচকা, কখনো আবার কাঁচা লঙ্কা দিয়ে রসগোল্লা। অনেকে এই ধরনের অদ্ভুত সংমিশ্রণ খাবার চোখে দেখতে আগ্রহ প্রকাশ করেন। সেই তালিকায় নবতম সংযোজন হলো সোনার কুলফি। মাত্র 351 টাকা দামে বিক্রি হওয়া এই গোল্ড কুলফি এখন ইন্টারনেটের নয়া উন্মাদনা। মধ্যপ্রদেশের ইন্দোরের সারাফা এলাকায় এক আইসক্রিম বিক্রেতা নাকি এমনই অভিনব কুলফি বিক্রি করছেন। প্রকাশ কুলফি নামের এই দোকানে সাধারণত কুলফিকে 24 ক্যারেটের সোনা তবকে মুড়ে দেওয়া হচ্ছে, তখনই এক ঝটকায় তার দাম বেড়ে দাঁড়াচ্ছে 351 টাকা। ইনস্টাগ্রামের একটি হ্যান্ডেল থেকে গোল্ড কুলফি বানানোর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে কুলফির পাশাপাশি নজর কেড়েছে বিক্রেতাও। সাদা শার্ট ও পাজামা পরে ওই ব্যক্তি সারা গায়ে অজস্র সোনার গয়না পরে আছে। গলায় একাধিক মোটা হার, দু হাতের 8 আঙুলে বিশাল আকার আংটি, 2 কবজিতে ভারী ব্রেসলেট। ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকেই তুমুল গতিতে ভাইরাল হতে শুরু করেছে। প্রায় 50,000-এরও বেশি মানুষ ভিডিওটিতে লাইক করেছেন। নেটিজেনদের অনেকেই কুলফির দামের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। কেউ কেউ আবার সোনার তবকটি আদৌ 24 ক্যারেট সোনার কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশও করেছেন। একজন লিখেছেন 351 টাকা করে জমছে, ওর একটা করে সোনার গয়না হচ্ছে, 25 টাকার সোনালী মোড়ক দিয়ে কাজ চালাচ্ছে, মন্তব্য করেছেন অন্য একজন। খেয়েছি, একেবারেই পোষায়নি, সাফ জানিয়ে দিয়েছেন অন্য একজন ব্যক্তি। আজকাল এমনি যারা